বিপিএল এ আজ হাই ভোল্টেজ ম্যাচ। চট্টগ্রাম চ্যালেঞ্জার বনাম তামিম ইকবালের ফরচুন বরিশাল। বিপিএল এর দশম আসরের প্লে অফের এই হাই ভোল্টেজ ম্যাচে যারাই হারবে তারাই বাদ পড়বে এবারের বিপিএল থেকে। তাই আজকের ম্যাচটা তামিম ইকবালের ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম চ্যালেঞ্জারের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। হাই ভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে 26 ফেব্রুয়ারি সোমবার দুপুর 1:30 মিনিটে। অর্থাৎ আজ 1:30 মিনিটে শুরু হবে এই হাই ভোল্টেজ ম্যাচটি। আজকের এই ম্যাচটি কে জিতবে, তামিম ইকবালের ফরচুন বরিশাল নাকি চট্টগ্রাম চ্যালেঞ্জার? বিপিএল এর শিরোপা জেতার লড়াইয়ের আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি দেখা যাবে টিভিতে, এছাড়াও দেখা যাবে মোবাইলে। টিভিতে দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে, এছাড়াও দেখা যাবে জি টিভিতে। তবে আপনার হাতে থাকা মোবাইল ফোনেও দেখা যাবে এই হাই ভোল্টেজ ম্যাচটি। জি টিভি অ্যাপস, টি স্পোর্টস অ্যাপ এবং র্যাবিট হোল বিডি অ্যাপে এই খেলা সরাসরি মোবাইলে উপভোগ করা যাবে। এছাড়া খেলা চলাকালীন সময়ে ফেসবুকে সার্চ বারে গিয়ে লিখবেন ফরচুন বরিশাল ভার্সেস চট্টগ্রাম চ্যালেঞ্জার লাইভ, এরপরে যে লিঙ্কগুলো আসবে সেখানে খেলা সরাসরি উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আজকের এই হাই ভোল্টেজ ম্যাচটি কে জিতবে, ফরচুন বরিশাল নাকি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স?